আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ও, তুমি কি সত্যি আমায় দেখতে পাওনি? তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে অনেক দিন, তাই তোমাকে কাছাকাছি দেখার জন্য। ওরে হাসবি, দেখে দেখে একটু হাতটা ধরি, এর স্পর্শ করি এই ভালোবাসাটা একটু নিই। খুব মিষ্টি লাগছে তোমাকে, তোমাকেও ভীষণ মিষ্টি দেখতে লাগছে। বালির মমিতা আমাদের আজকে রাঁধুনি। ওয়েলকাম টু মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনি। আমাদের রাঁধুনি তো শুধুমাত্র একটা শো নয়, আমাদের রাঁধুনি হচ্ছে একটা কানেকশন। এবং এই যে অনেকেই রয়েছে টেলিভিশনের ওপারে যারা খুব সুন্দর গান গায়, আর এই সুর তাল লয় দিয়ে এই যে সমস্ত পরিবারকে একসঙ্গে বেঁধে রাখা, আর পরিবারের প্রত্যেককে দারুণ দারুণ রান্না খাইয়ে মজিয়ে রাখা, এই সমস্ত আর্ট, এই সমস্ত ম্যাজিক আমাদের রাঁধুনিদের জানা। এখন গরমের ছুটি চলছে, গান আড্ডা খাওয়া দাওয়া, এর থেকে বেশি বাঙালি আর কী চাই? খুব একটা বেশি চাহিদা নেই আমাদের এর থেকে বেশি, বলো। তুমি এমন একটা রেসিপি তৈরি করতে চলেছো, তুমি বলেছো যে সেই রেসিপি বড়দেরও বাচ্চা করে দেবে এই গরমের ছুটিতে, তাই তো? আর ছুটি মানেই তো আমরা একটু চাইল্ডিশ হয়ে যাই, ডিসিপ্লিন এদিক ওদিক হয়ে যায়, মিষ্টি খেতে বারণ থাকলেও মিষ্টি খাই। তো আমাদের আজকে রাঁধুনি একটা দারুণ মিষ্টির রেসিপি তৈরি করতে চলেছে, কী নাম বলে দাও সবাইকে? রেসিপিটা হচ্ছে আপেল গাজরের জিলিপি। আপেল গাজরের জিলিপি তৈরি করতে কি কি লাগে চলো দেখো। আপেল গাজরের জিলিপি। উপকরণ: আপেল, গাজর, ময়দা, বেকিং সোডা, গোলাপ জল, সাদা তেল, চিনি, ফ্রেশ ক্রিম। তো প্রথমে তুমি কী করবে? বাবা, তিনটে জায়গা সাজানো রয়েছে, তার মানে খুব সাইমালটেনিয়াসলি রান্না হবে, তাই তো? দেখা যাক কি কীরকম কী করতে পারি এখানে। তুমি লজ্জা লাগে গো। কেন? একটু বেশি হাইট মনে হয়। না না, দারুণ ব্যাপার। আচ্ছা কী করবো? প্রথমে হচ্ছে অ্যাপেলটাকে এইভাবে পিল আপ করে এরকম ভাবে এই শেপে কাটতে হবে। আহা, জিলিপির শেপে? জিলিপির শেপে, খুব সুন্দর, বাচ্চাদেরও ভালো লাগবে, শেপটা ভালো হলে তো ভালো লাগে সবার। একদম একদম, নারকেলের মতন কাটা হয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আর মাঝখানেরটাতে আমরা সিরাপটা তৈরি করব, সিরাটা করব, সিরাটা করব, চিনির সিরা। তুমি তাহলে এদিকে চলে এসো, আমি সিরাটা তৈরি করি। আমি করব এটা, ব্যাটারটা করব, ময়দা দিয়ে যে ব্যাটারটা হবে। আচ্ছা, তুমি তাহলে প্রথমে ব্যাটারটা তৈরি করছো, যেটার মধ্যে আপেলটা তুমি ডুবিয়ে সাদা তেলে ভাজা হবে। বিউটিফুল, তাহলে আমি শিরাটা ততক্ষণ তৈরি করি। এটা আমি ব্যাটারটা তৈরি করব তো? নিশ্চয়ই নিশ্চয়ই করবে, কার অপেক্ষা করছো তুমি? কে কে আছে বাড়িতে? মমিতা, মমিতা দেখো 250 ml জল দি। হ্যাঁ হ্যাঁ, একটু আরেকটু, ঠিক আছে। এর মধ্যে এবার আমি না বেকিং সোডাটা দিয়ে দেবো। ওকে, তাহলে ময়দা, বেকিং সোডা, কতটা ময়দা কতটা বেকিং সোডা, এটা খুব ইম্পর্টেন্ট একটা রেশিও। হ্যাঁ হ্যাঁ, এটা 150 গ্রাম মতন আছে ময়দাটা, তার মধ্যে 1 চামচ দিচ্ছি বেকিং সোডা। ঠিক আছে ঠিক আছে। তো মঙ্গলসূত্রটা খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। এটা কি নিজের ডিজাইন নাকি শাশুড়ি নাকি বল একটু? ওই বলতে পারো দুজনের পছন্দের মিলিত প্রয়াস। আচ্ছা, এর মধ্যে কতটা চিনি দেওয়া যাবে বলো তো? 250 ml জল রয়েছে। আচ্ছা, এটার মধ্যে যেটা আছে মোটামুটি 200 গ্রাম মতন আছে, এটা পুরোটাই চিনি দিলে ভালো হয়। হ্যাঁ, এবার পরের স্টেপে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, এটার মধ্যে একটু গোলাপ জল দেব। হ্যাঁ, ফ্লেভারটার জন্য। হুম, এবার আমার একটু প্লেন ওয়াটার লাগবে এটা নিশ্চয়ই গোলাপ জন্য, অল্প। ঠিক আছে, দেখি নাহলে বেশি লিকুইড হয়ে গেলে আবার প্রবলেম। খুব সুন্দর করে মাখা হচ্ছে, তাহলে লাম্পটা যেন না থাকে ওটা একটু দেখে নিতে হবে ভালো করে। কোথা থেকে শিখেছো গো রান্না? ওটা বলতে পারো একটু, মানে এগুলো নিয়ে একটু মানে রান্নাটা একটু করা আমার প্যাশন বলো হবে, ভালো লাগে, কালটিভেট করো তুমি, চর্চা। সেই জন্য ভাবলাম যে এরকম দেখি কিছু করে, আমার ছেলে তো কিছুই তার মুখে রোচে না, ছেলে মাত্র আর কি 5 ইয়ার্স। 5 ইয়ার্স বয়স? হ্যাঁ। ওরে বাবা, স্কুলে ছুটি পড়ে গেছে ওদের? না না, এখনো পড়েনি, চলছে আর কি। আমাদের খুব রিসেন্টলি একটু বেড়াতে যাওয়ারও আছে প্ল্যান, দার্জিলিং যাওয়ার। ঘুরে এসো, তাই জন্য খুব এক্সাইটেড ও আর কি। পাহাড়টা গেছিল আগে শিলং, সেভাবে ওর মনে নেই, তাই এইবারটা খুব এক্সাইটেড, কারণ ও সমুদ্রটাই ভালোবেসেছে, দেখেছে বাচ্চারা যেটা হয় আর কি, সমুদ্রটার প্রতি একটা আকর্ষণ থাকে আলাদা। একদম ঠিকই বলেছে, আমারও তাই। এটা না হয়ে গেছে ব্যাটারটা, ব্যাটারটা হয়ে গেছে।
তারই সাথে একটা খুব সুন্দর মেসেজ আমাদেরকে দিল আমাদের আজকে রাধুনী, সেটা হচ্ছে যেহেতু গরমের ছুটিতে বাচ্চারা বাড়িতে থাকে আর ভীষণ বাদর হয়, তো অনেক বাচ্চা মোটেও খেতে চায় না। স্কুলে কি হয়, টিফিন টাইমে চিন্তা করতে হবে না, ম্যামেরা খাইয়ে দেবে, আন্টিরা খাইয়ে দেবে, তাই না? কিন্তু বাড়িতে সমস্ত কাজ ফেলে তাকে খাওয়ানো ইজ নট আ বিগ ডিল, ইট ইজ অ্যাকচুয়ালি আ বিগ ডিল, ইটস নট আ ইজি টাস্ক। এবার সেই কারণেই এরা ব্যাটারের মধ্যে আপেলের রিংস ডুবিয়ে চিলিপি তৈরি করে খাওয়ানো হবে বাচ্চাদের এই গরমের ছুটিতে। দেখি কোন বাচ্চা না হেলদি অ্যান্ড টেস্টি, একদম হেলদি অ্যান্ড টেস্টি রাধুনী স্পেশাল ছুটির খাবার। রস তৈরি হচ্ছে, আমি এখানে তেলটা বসিয়ে দিই, হোয়াইট অয়েল তেলে ভাজতে পারো, হোয়াইট অয়েল অর্থাৎ আমাদের আজকে রাধুনী ব্যবহার করছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। দিয়ে দিলাম ছাঁকা তেল, তো ডুবো তেল একদম, ঠিক আছে। আপেলের রিংগুলো ব্যাটারে তুমি ডুবো দিতে পারছো, ভেরি গুড। আমি না একটা কাজ করি, এক্সচেঞ্জ করি, এইটাতে এই তেলটা এইখানে দিই কারণ এটা একটু বেশি আঁচে হলে ভালো তাড়াতাড়ি গরম হবে। তুমি যেহেতু ভাজবে ওই শিরাটা ওইদিকে দিলাম, একটু খেয়াল করো বেশি ওটা আর কি ঘন হবে না, একদম একটু পাতলা থাকবে। আচ্ছা তেলটা একটু গরম হবে, তেলটা গরম হবে, এখনো হয়নি দেখো। আচ্ছা তুমি আমাকে বলো যে এখন তো কিছুদিনের মধ্যেই তো ছেলের ছুটি শুরু হবে, মানে এই বাড়িতে বসে বাড়িতে টেরাছাড়। আচ্ছা হাজবেন্ডের ছুটি কিরকম থাকে? হাজবেন্ড তো আছে যে প্রফেশনে, ছুটির কোনো ব্যাপার নেই। কোন প্রফেশন? উনি ডক্টর আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা তো মানুষের অসুস্থতারও শেষ নেই, ডক্টরদের ছুটির ব্যাপার নেই, চাইও না বলো আমরা। না না অবশ্যই আমরা চাই না, যে সেবা করাটাই তো উচিত, সেবা করাটাই তো, হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এখানে দিয়ে দাও, এবার দি আস্তে আস্তে। দারুণ রেসিপি, দারুণ। শুধু রেসিপির ভাবনাটার জন্য তোমাকে আলাদা করে পুরস্কার দেওয়া উচিত। থ্যাংক ইউ। এই যে জিলিপি, আপেলের জিলিপি, কি সুন্দর লাল করে ভাজা হচ্ছে। আর এই পাশে রয়েছে শিরা, এই শিরা আর জিলিপি মিলেমিশে একাকার হয়ে যাবে, আর একটু লাল হবে জিলিপিগুলো। তুমি আবার গাজর নিয়ে কি করছো বলো দেখি। ওই যে আপেল আর গাজরের, তাই তো তুমি আমাকে বলেছিলে প্রথমে গাজর আর আপেলের জিলিপিতে গাজর, আমি গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে, চলে এসে পাশে চলে এসো। গ্রাইন্ডারে কি হচ্ছে, গাজরের খাবার তৈরি হচ্ছে, ছুটির খাবার আপেলের জিলিপি আর তার সঙ্গে গাজরের কি করবে আমি জানি না, বলছো তো গাজর আপেলের জিলিপি, তাই তো? হুম, মমিতা আমি এখানে তেলটা যেটাতে তুমি নাড়বে আর কি, সেটা কি ঘিতে তো নয় নিশ্চয়ই, সাদা তেলে নাড়বে, হোয়াইট অয়েল দিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দাও, এই জিলিপিগুলো আর একটু লাল হলে নাড়িয়ে দেবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল। সেখানে এখন গাজর, গ্রেটেড গাজর যেটাকে একটু গ্রাইন্ড করে নেওয়া হয়েছে, মানে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, সেটা তোমাকে আমি একটা স্পুন দিয়ে এটাকে না জাস্ট একটুখানি চিনি শিরা দিয়ে একটু নেড়ে নেবো। এটা একটুখানি সাদা তেল দিলে, তাই তো? সাদা তেলটা একটু গরম করবে না, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা একটু কালারফুল হবে তো ভালো, ছুটির আমেজে কতটা সময় পাওয়া যায় হাতে গার্নিশিংটা, কিন্তু একটা মানে অনেকটা বড় পার্ট, তাই না? গার্নিশিং অ্যাবসলিউটলি, যেরকম আমরা সাজগোজ, হ্যাঁ যেই দেখবে একটুখানি কালারফুল, হ্যাঁ ভালোবাসবে। তোমার গান বাজনার চর্চা হয় তো ছুটি, নাকি সবাই একসাথে থাকে বলে শুধু রান্না করে সময় কেটে যায়? সেটাই, গানের রেয়াজ হয় তো? হয় না ছুটিতে একটা আমাকে, না এটা কি অভিমান ছিল বলো, কি চাও বলো, মানে নার্ভ আর কি তলায় লেগে যাচ্ছে। দেখো আমি তোমায় সবসময় বলবো যেটা তোমার ভালো লাগার জিনিস গান বাজনা, একদমই তাই, সেটা ভোরবেলা উঠে করবে, ভোরবেলা উঠে করবে, যখন সবাই ঘুমোবে তখন তুমি সেরে ফেলবে, বুঝেছো? সত্যি তাই, ওটাই করা উচিত, আমি তো তাই করি। আমি যখন দেখি যে পাচ্ছি না, সময় হচ্ছে না, আমি তখন অনেক সময় বেলা থেকে শুরু করি, সেটাই
আমাকে একটু চিনিটা দে। দেখো এই লালটা কিন্তু ইনাফ। একদম একদম, এরপর ওটা আবার পুড়ে যাবে। হ্যাঁ বলো ভাই কি করব। চিনিটা দাও। চিনি চিনিটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ একদম একদম। ঠিক আছে, হ্যাঁ এসে দেখতাম রান্নাঘরে নতুন নতুন আইটেম চলে এসেছে। হ্যাঁ তাই নাকি? ডাক্তারবাবু এদিকে নেই ওদিকে আছেন। আচ্ছা তুমি একটু ক্রিমটা গাজরে দিয়ে দাও, এটা একটুখানি ভিজুক। হ্যাঁ হ্যাঁ, আর এই গাজরে ক্রিমটা চলে আসুক। বাহ কি ভালো গন্ধ পেয়েছে গো, বিউটিফুল। এখানে না একটু গোলাপ জল থেকে গেছে, এটা আমি না রসে দিয়ে দিচ্ছি, স্মেলটা একটু ভালো আসবে। তোমার রান্না তুমি যা খুশি তাই করো। আজকে আমরা একটা দারুণ মিষ্টি খাবার শিখে নিয়েছি ছুটির খাবার হিসেবে, থ্যাংকস টু মমিতা। জিলিপি আর তাও আবার আপেল আর গাজর, তুমি দেখো কি কাণ্ডটা মেয়েটা করেছে। ওই যে আমরা খুব সুন্দর করে তেলেতে নাড়লাম গাজরটাকে, গ্রেটেড গাজরটাকে, যেটাকে একটু ব্লেন্ড করে নেওয়া হয়েছে, সেটা একটু গার্নিশ করে ক্রিম টিম সমস্ত কিছু দিয়ে ওর উপরে একটা ক্রাউন পরিয়ে দেওয়া হয়েছে। ভেরি নাইস। এবার এটা আমরা চেখে দেখব, আপেলের জিলিপি। এনা তোমার আপেলের জিলিপি তুমি খাও, তুমি খাও আমার আপেলের জিলিপি, আমি নিশ্চয়ই একসঙ্গে আমরা খাবো। আমরা চেখে দেখব আর তার ফাঁকে এই গাজর আপেলের জিলিপির রেসিপি আপনারা আরও একবার দেখে নেবেন। আপেল গাজরের জিলিপি। উপকরণ: আপেল, গাজর, ময়দা, বেকিং সোডা, গোলাপ জল, সাদা তেল, চিনি, ফ্রেশ ক্রিম। প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে গোল গোল রিঙের আকারে কেটে নিতে হবে। অন্য একটি পাত্রে ময়দা, বেকিং সোডা ও সামান্য গোলাপ জল মিশিয়ে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম হলে আপেলের রিঙগুলো ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। অন্য একটি পাত্রে জল ও চিনি দিয়ে শিরা বানিয়ে নিতে হবে। তারপর জিলিপিগুলো লাল করে ভেজে শিরাতে ডুবিয়ে রাখতে হবে। শিরাতে সামান্য গোলাপ জল মিশিয়ে দিতে হবে। এরপর গাজরের টুকরোগুলো মিক্সিতে দিয়ে গ্রেট করে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে গ্রেট করা গাজর একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার সঙ্গে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। চিনি ভালোভাবে মিশে গেলে ফ্রেশ ক্রিম ছড়িয়ে গাজরের পেস্টটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার জিলিপিগুলো শিরা থেকে তুলে তার উপর গাজরের পেস্টটা ছড়িয়ে পরিবেশন করুন আপেল গাজরের জিলিপি। অভিনব রান্না, ভালোই হয়েছে না? ভালো পৃথিবীময় এটা ছড়িয়ে যাক এই রেসিপি। এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য, ছুটি জমিয়ে দেওয়ার জন্য আমরা আজকে রাধুনি মৌমিতা আকাশাতের তরফ থেকে কি কি পাচ্ছে একবার দেখে নিই। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি ব্যাগ, দাগে জোম মার্গো কেয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, নিউ আমরের পক্ষ থেকে একটি কেক, রনাক ম্যাট্রেসের পক্ষ থেকে আকর্ষণীয় পিলো। মমিতা এখানেই শেষ নয়, এনাও তোমার জন্য একটা মেমোরেবল কাপ দেখো। থ্যাংক ইউ। বাহ খুব সুন্দর, এখানে শুরু করছি পাঁচ ফোড়নের মগজ ধোলাই। ফ্যাট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হলেও ওমেগা থ্রি ফ্যাট শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা কিসে পাওয়া যায়? অপশন এ পালং শাক, অপশন বি মাছ, অপশন সি মুসুর ডাল। অপশন এ। একদম ভুল, মাছ। ভিনেগারে কোন অ্যাসিড আছে? ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার। লঙ্কা কাটলে হাত জ্বালা করে, কি দিয়ে উপশম হয়? ঠান্ডা দুধে হাত ধোবে, সর্ষের তেলে হাতে মাখবে, নাকি হলুদ গুঁড়ো হাতে মাখবে? ঠান্ডা দুধ। একদম ঠিক। এই নাও তোমার প্রথম মোমোর ভাউচার। থ্যাংক ইউ। জিলিপি, জিলিপির প্রধান উপকরণ কি? ময়দা, ছাতু, চালের গুঁড়ো? চালের গুঁড়ো। চালের গুঁড়ো? একদম নয়, এটা রেখে দিলাম আমি আমার কাছে। ময়দা, চালের গুঁড়ো পিঠাতে ব্যবহার করি আমরা। বাড়িতে হাত কেটে গেলে রান্নাঘরের কোন মশলা একদম সঠিক ওষুধ? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নাকি জিরে গুঁড়ো? জিরে গুঁড়ো।
হলুদ গুঁড়ো ডাজন রাজা কত কিছু শেখা গেল বলো তো সেটার জন্যই কিন্তু আমাদের এই পার্টিকুলার সেগমেন্ট আর বাকি আরো যেগুলো জানা থাকবে আমরা শিখে নেব লীলা দিক থেকে এখন লীলা দিক বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে জলের বোতল পরিষ্কার করুন বোতলের আয়রনের দাগ সহজে দূর হবে তোমার কাছে তাহলে একখানা বাউমুমর বাউসার থাকে ঠিক আছে একখানা তো গেল একদম যেটা তুমি লড়ে পেয়েছো আর বাকি এই নাও আচ্ছা তোমার হাজবেন্ডের জন্য থ্যাংক ইউ আচ্ছা তোমার ছেলের জন্য আর এই দুটো যাকে খুশি দিও কনগ্রাচুলেশন থ্যাংক ইউ কেমন লাগলো বলো খুব ভালো লাগে আমার তোমার শাড়িটা খুব সুন্দর লেগেছে সবুজ ঢাকাই খুব একটা দেখা যায় না একজনের মানে প্রাপ্য এটা আর কি থ্যাঙ্কসটা কে হাজবেন্ড হাজবেন্ড এনে দিয়েছে মানে চয়েস করেছিল আর কি এটা বলে লাল হলুদ তো সবাই পরে তুমি গ্রিনটা পরো ভালো লাগবে দেখবে একটু পারফেক্ট বলেছে হাজবেন্ডের নাম কি ডক্টর তন্ময় ভট্টাচার্য ডক্টর তন্ময় ইউ আর পারফেক্ট তার সাথে ডক্টর তন্ময়কে আমি সাজেস্ট করব গিন্নির জন্য ছুটির সময় প্রিয় গোপাল বিষয় ইজ আ মাস্ট এই ডেস্টিনেশনে গিয়ে আরও কিছু ঢাকাই কালেক্ট করে নিতে পারো আর এই ছুটির সময় গরমের সময় কিছু ভীষণ কমফোর্টেবল দারুণ মেটেরিয়াল সামার কালেকশন রয়েছে সেখানে সেটা কালেক্ট করে নিও কেমন আচ্ছা আচ্ছা অবশ্যই যাব অনেক গল্প আছে জানি সেই সমস্ত কিছু হবে মানে আমাদের যে একান্ত নিজেদের সময়টা সেটা হচ্ছে দুপুর দেড়টায়